সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা আবারও চলে এসেছি দিনাজপুর জেলার বিরল থানার টেকেরা গ্রামে। আমরা এপাশে আবারও 5টি ষাঁড় গরু দেখছি, বাছুর গরু। এগুলো মোটা তাজা করানোর গরু, আপনাদের জানিয়ে রাখি। এই যে একটি দেখছেন এখানে, আমরা গরুগুলোকে ভালোভাবে দেখাই এবং পিছন থেকেও দেখাই। এই যে দেখছেন, এখানেও আরেকটি দেখছেন, এখানেও আরেকটি দেখছেন, এখানেও আরেকটি দেখছি। আমরা সর্বমোট 5টি গরু দেখছি। এখানে একটি ছোট সাইজের রয়েছে, দেশি ষাঁড় গরু। তো আমরা এই গরুগুলো নিয়ে একটু কথা বলবো এবং জানবো, শুনবো, দেখবো যে কি দামে আজকে এই গরুগুলো উনি বিক্রি করার করতে চান। তো আমরা একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন? খুব ব্যস্ত মানুষ আপনি ইদানিং দেখছি। ধানগুলোর সমস্যা। তো আজকে আমরা 5টা গরু দেখছি, 5টা তো সবই সব সবই তো ষাঁড় গরু, সব আড়িয়া গরু। আমরা প্রথমে যে গরুটা দেখছি, এই যে একবারে দেশি, হ্যাঁ একবারে ৩০-৩২ বেচা কেনা গ্রামে কিছু দামে কিনছি। ডেলি যদি বেচা কিনা হয় 4-5টা করে, 4,000-5,000 টাকা যদি লাভ থাকে, আরো ব্যবসা আছে, হালকা লাভ হয়ে যাবো। ডেলি বেচা কিনা হয়। আচ্ছা আচ্ছা, এই কারণেই এই প্রতিদিন ভিডিও করা, তাই তো? এই কত বললেন? ৩৫,০০০ টাকা। আচ্ছা, এখানে আরেকটা দেখছি, এটা কি ক্রসের মধ্যে? দোশালা করো। দোশালা? দোশালা মানে আপনার কাছে যেটি, আমাদের কাছে যেটি দেশি, আপনার কাছে সেটি দোশালা? দোশালা এটা দেখেন, ক্রস নাই বলেন, এটা মানে বিদেশি পুরন আছে বলে, চাম্পাতলা আছে, গোটা লম্বা আছে বলেন, হ্যাঁ এটা গেল 3 নম্বর। আচ্ছা, এই পাশে আরেকটি দেখছি, এটা কি? এটা কিন্তু দেশি আড়িয়া, চোষ আছে, দেশি আড়িয়া বলে, চাম্পাতলা বলে, হাত পা মোটা আছে। হ্যাঁ, এটা দাদা 2 মাস পুষলে এটা ডবল টাকা। ডবল টাকা? এটা একটু সাইহল সাইহল ভাব লাগছে আর কি। সাইহল মানে গোলা ঝুলটা ভালো, মিশাল আছে, মিশাল আছে, দেশি বিতে সাইহল মিশাল আছে, মানে সাদা রঙের যে একটি, এরও বিচি দুটো বুঝলে, না দেখেন না অনেকে বিচি দুটো। আচ্ছা, ষাঁড় গরুর বিচি দেখে কেন, কারণটা কি? কারো একটা থাকে তো, এই যে মানে দেখে আর কি, দুটো হলে মানে ভালো আর কি, মানে কুরবানির জন্য সুবিধা, সুবিধা আর কি। আচ্ছা, কুরবানির কারণে এই এগুলো দেখে আর কি। আচ্ছা, এটা কি? এটা একটু কেমন ডোরাকাটা, ডোরাকাটা দেখছি আমরা। এটা দাদা পাকড়া পাকির রং কো বলেন। আচ্ছা, পাকড়া, পাকড়া পাকির রং। এগুলো লম্বা কো বলেন, এগুলো যদি আলাদা যদি খালি বেশি নেই, 1 বছর পুজো করে, এটা 1.5 লাখ বেচা কিনা। আচ্ছা আচ্ছা, 1 বছর ধরে গত কুরবানি 1.5 লাখ বেচা কিনা। আচ্ছা, এগুলো কিন্তু লম্বা হয়, খুব লম্বা হয়, খুব বস্তু ধরে খুব বলেন, মোটে থাকে লম্বা খুব বলেন, পাকড়া চামড়া খুব ঢিলা, এই দেখেন চামড়া লুজ খুব। আচ্ছা, এগুলো বাড়া খুব বলেন, হাত পা লম্বা খুব তো, হ্যাঁ ৩৭,০০০ টাকা।
আচ্ছা এই গরুগুলো মনে করেন যে আমি যদি মনে করেন আমি কিনলাম, আচ্ছা আমি কেনার পরে এই গরুকে কোনো মানে ভ্যাকসিন ট্যাকসিন দিতে হবে কিনা বা দিতে হবে, তাজা মোটা করার ইনজেকশন মারতে হবে, হ্যাঁ তো এখন আমরা একটু জানতে চাই যে পাঁচটা গরুর তো আপনি ইন্ডিভিজুয়ালি দাম বললেন, প্যাকেজে কেমন দাম রাখছেন? প্যাকেজে ভাই পাঁচটা গরুর দাম চাইছি ভাই 172,000 টাকা। 172,000 টাকা, এর মধ্যে কোনো ছাড়টার আছে? এর মধ্যে ভাই এই গরু 10 টাকা কম দেওয়া হবে না ভাই, 72,000 দিছি, এটা সীমিত লাভ। আচ্ছা সীমিত লাভ হবে না, অল্প লাভে ছাড়ি দিয়ে যাবে, প্যাকেজে বিক্রি হলে আবার গ্রাম থেকে কিনে দেবো, কিনে আবার দেবো আর কি বুঝলেন। মানে অল্প লাভে ডেলি বেচা কেনা ভাই, বাইরে বাইরে দেশ থেকে ভাই প্যাকেজ ছাড়েন, প্যাকেজ ছাড়েন কালকে ছাড়েন 5 টাকা করে, ওটা বিক্রি হয়ে যাবে। আচ্ছা ওটা বিক্রি কে নিছে? ওটা এটা নিজে ভাই ওই নাটোরের লোক নিছে। আচ্ছা নাটোরের লোক নিছে, তো উনি কি আসছে? আপনি বলতে চাচ্ছেন যেই গরু কিনুক না কেন, যেখান থেকে কিনুক না কেন, এসে যেন দেখে শুনে কিনে নিয়ে যায়, তাহলে কি সুবিধা? সব সুবিধা হবে। আর কোন ভাই গরু আমার তো ভাই কোনো পার্টি আসে না বলে টাকা লাগে দিয়ে, আমার আমার গাড়ি আছে, পিকআপ আছে, টাকা লাগে পৌঁছে দিয়েছি। কিন্তু এতে এতে কোনো সমস্যা হয় না? কোনো সমস্যা না, আমাদের লোক যে পৌঁছে দিয়ে আসছে না, সেটা তো পৌঁছে দিচ্ছে, কিন্তু ওরা যা যদি বলে যে ভাই দেখাইছেন একটা গ্রুপ পার্টি, না ওইরকম তো 2 নম্বর কখনো হয়নি ভাই, না এই ধরনের কোনো প্রবলেম এখনো পড়েন না? পাইয়েনি, যেটা ওরা দেখেছি সেটা কি যে ওখানে অন্য ব্যবসা অন্য করে মিশাল দিয়ে নি বলেন, যেটা দেখেছি প্যাকেজে ওইটাই দিছি, গাড়ি চড়ার সময় দেখিয়ে দিই ভাই আপনার এই গরু চড়াচ্ছে গাড়ি। আচ্ছা আচ্ছা, ওইভাবে ওইভাবেই চলে যায়। তো আমরা তো জানলাম, দেখলাম এবং দামটাও শুনলাম, আপনার সঙ্গে যোগাযোগ করবে কিভাবে? তো মোবাইল নাম্বার আছে ভাই, একটু মোবাইল নাম্বারটা বলেন। মোবাইল নাম্বার 01767, হ্যাঁ 30 12 60 30 12 60, এই নাম্বারে যোগাযোগ করলে ভাই আমাকে পাবে। হ্যাঁ আমার এই মিনিটে যে কোনো গরু লাগলে দিতে পারবো। আচ্ছা ছোট বড় যা, ছোট বড় যা আছে দিতে পারবো, কেজি হিসেবে তা দিতে পারবো, কেজি হিসেবেও দিতে পারবো, স্কেলে মানে 400 টাকা লাইভ ওইটা যেটা বলছে। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলোর প্যাকেজ উনি দিলেন, আপনারা যেখানে থেকেই কিনেন না কেন দেখে শুনে বুঝে অবশ্যই গরু কিনবেন। তো আজকের মতো এ পর্যন্তই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা।